ফের বন্দর এলাকার দখলকারী বস্তিবাসীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। মামলাদারের অনুমোদন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। তবে তাদের আবেদন শুনে প্রধান বিচারপতি টি এ সিভাগিয়ানা মন্তব্য করেন, 100 বছর ধরেও কোনো জমি দখল করে বাস করলে সেই জমির প্রতি দখলদারদের অধিকার জন্মায় না। অবশেষে বন্দরের জমি দখল এবং উচ্ছেদ সংক্রান্ত মামলায় সিঙ্গল বেঞ্চে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি টি এ সিভাগিয়ানাম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ আবেদনকারীদের মামলা দায়েরের অনুমতি দিয়েছে। যদিও জমি দখল করা কোনোভাবেই ভালো চোখে দেখছে না আদালত, তা প্রধান বিচারপতির মন্তব্যেই পরিষ্কার। মামলা দায়েরের আবেদন মঞ্জুর করার পাশাপাশি বন্দর কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারকে হলফনামা আকারে রিপোর্ট পেশে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। এর আগে মাঝেরহাট ব্রিজের কাছে হেলেন কেলার সরণিতে তাদের জমি দখল করে পার্টি অফিস গড়ে উঠেছে এই অভিযোগে বিচারপতি অমৃতা সিনহা সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হয়েছিল বন্দর কর্তৃপক্ষ। সেই মামলাতেই 28 জুনের মধ্যে বন্দর কর্তৃপক্ষের জবরদখল হওয়া জমি দখলমুক্ত করতে হবে বলে কড়া নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। শুক্রবারই ছিল 28 জুন। ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হওয়ায় উচ্ছেদ প্রক্রিয়া নিয়ে এবার সকলের নজর ডিভিশন বেঞ্চের দিকে। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।